हे गाइस तो কেমন আছো সবাই, আশা করি সবাই খুব ভালো আছো। তো আমরা অনেক ভালো আছি আর আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এলাম। তো আজ হলো আমার ভাইয়ের জন্মদিন, তো ভাবলাম যে জন্মদিনের কিছু বিশেষ মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করি, তাই ব্লগটা করা। তো আজ আমার ভাইয়ের জন্মদিন, কিন্তু সত্যি কথা বলতে গেলে ভাইয়ের জন্মদিনে তেমন কিছু করার আমাদের কোনো প্ল্যানিংই ছিল না। আসলে আমি ভেবেছিলাম যে এত ঠান্ডার দিনে এত কিছু করা বলতে গেলে মায়ের অনেকটা অসুবিধা হয়ে যাবে, ঠিক আছে। তাই আর কি মায়ের সুবিধার জন্য আমি বলছিলাম মাকে যে ভাইয়ের বার্থডেতে কিছু করার দরকার নেই, শুধু আমরা একটা কেক কাট করে নেবো ভাইকে নিয়ে, এটাই হবে। কিন্তু কি বলো তো গাইস, আসলে আমার ভাইটা এত জেদ এত বায়না করে বলার মতো নয়, কান্নাকাটি করে ও মাকে ম্যানেজ করে নিয়েছে যে ওর বার্থডে করতেই হবে। তাই আর কি আমরা ছোটোমোটো করে ছোটোখাটো একটা প্ল্যানিং করলাম বিকেলবেলা, বলতে গেলে পুরো দিন চলে গেছে। বিকেলবেলা আমরা ছোটোখাটো একটা প্ল্যানিং করে নিলাম যে যাই হোক করে নিই, সবাইকে নিয়ে, আমাদের পরিবারের সবাইকে নিয়ে আর পাড়া প্রতিবেশী যারা আছে, তো সবাই নিজেদেরই লোক, ঠিক আছে। তাই আর কি প্ল্যানিংটা করে নিয়েছে ছোটোখাটো। আর তোমাদের বলে দিই যে আমাদের আজকে ভাইয়ের জন্মদিনে আমাদের এখানে কিন্তু তিনজন বলতে গেলে ব্রাহ্মণকেও নিমন্ত্রণ করা হয়েছিল। তো ভাই এই যে দেখতে পাচ্ছ ওনাদেরকে সম্মান জানাচ্ছে, ঠিক আছে, আশীর্বাদ নিয়ে নিচ্ছে। আর সবাই একে একে করে ওনাকে প্রণাম করে তারপর আশীর্বাদ নিচ্ছে। তো ওনাদের তিনজনের মধ্যে হলেন দুজন ব্রাহ্মণ আর আরেকজন হলেন ঋত্বিক, ঠিক আছে। তো ওনাদের তিনজনকেই তোমাদেরকে দেখাবো ভিডিওতে, তোমরা সাথে থাকো, পাশে থাকো। আর তোমাদের বললাম না আজকে ভাইয়ের জন্মদিনে তেমন কিছু করার আমাদের কোনো প্ল্যানিংই ছিল না, তাই আর কি ছোটোখাটো করে একটা সেলিব্রেট করার জন্য আমরা সাজিয়েছি বেলুন টেলুন দিয়ে, তো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। তো আমরা আসলে তেমন কিছু করতে পারিনি, তোমাদের বললাম না অনেক কম সময়ের মধ্যে আমরা এইসব কিছু কেনাকাটা করে নিয়ে এসেছি বাজার থেকে। আর তোমাদের কেকের বিষয়টা বলে দিই, আসলে কি বলো তো, আমি আসলে ভেবেছিলাম যে জাস্ট ভাইয়ের জন্মদিনে কেক কাট করবো, তাই আর কি আমি আমার একটা ফ্রেন্ডকে বলে একটা ছোট কেক ওকে অর্ডার দিয়ে রেখেছিলাম। তো সেটাই আমি আর বোনও বিকেলে গিয়ে নিয়ে এসেছিলাম। আর গাইজ আমি কি বলবো, আমার এত রাগ উঠছিল না ভাইয়ের ওপর, কি বলবো, বার্থডে করার যদি প্ল্যানিংটা আগে থেকে ফিক্সড থাকতো তাহলে একটু বড়সড় কেকটাও আমরা নিয়ে আসতে পারতাম। তো যাই হোক সব কিছুই তাড়াহুড়ো করেই করা হয়েছে, কেক টেক আনা হয়েছে, তারপর বার্থডেতে যা কিছু সাজানো দেখতে পাচ্ছ সব কিছু তাড়াহুড়ো করেছি আমরা। এমনকি রান্না বাড়া আজকে সব কিছু নিরামিষ করা হয়েছে, তোমাদের বলে দিই। কারণ ওই যে বললাম না আগে ওনারা তিনজন আসলে নিরামিষই খান, তাই তো দুজন ব্রাহ্মণ আর একজন ঋত্বিক। তো এই যে দেখো উনি ঋত্বিক উনি, তো উনি আর কি কেকটা কাট করাচ্ছেন ভাইকে। আর আমার ভাইয়ের পাশে যারা দুজনকে ছোট ভাইকে দেখতে পাচ্ছ ওরাও কিন্তু আমাদের ভাই হয়, ওরা হলো আমার পিসাত্ত ভাই, ঠিক আছে। তো সবাই মিলে দেখো এখানে কেক কাট করা হচ্ছে, ভাই কিন্তু ভীষণ খুশি, যা বলার মতো নয়, ভাই কিন্তু ভীষণ খুশি। এদিকে বোনও কিন্তু অনেকেই এনজয় করছে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, ক্যামেরা করছিলাম এইসব কিছু। তো অনেকেই এসেছিলো কেক কাট করার সময়, তারপর অনেকেই কেক কাট করার পরে এসেছে, ঠিক আছে। তো সবাইকে আমি দেখাতে পারিনি। তো এই যে দেখো আমার ভাইকে না আর কেউ কেকটা খাইয়ে দিল না রে, আমার ভাইটা নিজে কেকটা খেয়ে নিল, ইস রে কী বলবো। তো যাই হোক গাইস এবার দেখো কেক কাট করার পর এবার ভাইকে সবাই মিলে আশীর্বাদ করছে। তো প্রথমে যিনি ভাইকে আশীর্বাদ করছেন উনি হলেন আমাদের মাইবাংয়ের সৎসঙ্গ বিহার মন্দিরের ঋত্বিক, ঠিক আছে। ওনাকে অনেকেই চেনে, তো উনি প্রথমে ভাইকে আশীর্বাদ করলেন। তারপর যিনি আশীর্বাদ করছেন উনিও আমাদের মন্দিরের ব্রাহ্মণ, ঠিক আছে। তো সবাই ওকে আশীর্বাদ করছে, এই যে দাদু তারপর মা সবাই একে একে ওকে আশীর্বাদ করছিল। আর ভাই সবার পা ছুঁয়ে সবার থেকে আশীর্বাদ নিচ্ছিল, ঠিক আছে। তো এই যে দেখো ওনাদেরকেও প্রণাম টোনাম নিচ্ছে ভাই। আর ওনাদেরকেও সম্মান জানিয়েছে। তো মাও কিন্তু একটু পরে ভাইকে আশীর্বাদ করবে, আর কি গিফট দেয় সেটাও আমি তোমাদেরকে বলছি। তো ভাইয়ের জন্মদিনে প্রত্যেকটা মোমেন্টই আমার জন্য স্পেশাল ছিল, ঠিক আছে। ও আমার সবচেয়ে ছোট ভাই, ঠিক আছে, তাই আমি ওকে ভীষণ ভালোবাসি। আর প্রত্যেকের ভাই বোনদের ভীষণ ভালোবাসি, সেটা আর নতুন করে বলার কিছু নেই। তো সেটাই কি নতুন করে বলবো বলো। তো যাই হোক এই যে দেখো প্রত্যেকটা মোমেন্টে আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম ভাইয়ের জন্মদিনে কি চলছিল কি না। और आमी और बोनू किन्तु भीषण खुशी छिलाम। हाँ आमरा माने भाबछिलाम जे कखन एकटू मजा करब आनंद करब डांस करब एइसब किछुई भाबछिलाम। तो जाइ होक एबार देखो एदिके मा चले एसेछे भाईके आशीर्वाद करार जोन्नो। एइ जे देखो भाईके एखाने मा आशीर्वाद करछे आर मा भाईके कि गिफ्ट दिएछे सेटाओ तोमरा एबार देखे नाओ। एइ जे देखो भाई आसले गिफ्ट पेये कि खुशी। तारपर मा चले जाच्छिलो किन्तु माके बोललाम ना ओके परिये दाओ। एइ जे तारपर मा ओके रूपोर चेनटा परिये दिल। हाँ तो ये केमन आज से कमेंटे जानिए दिओ। भाई किन्तु सबगुलोई माने गिफ्ट पे भीषण खुशी। हाँ भाई के जे माँ गिफ्ट करेछे माने रूपोर चेन तो एटा पेओ किन्तु भाई भीषण खुशी। तो तारपर आर कि बोलबो सबाई एके एके एसे भाई के आशीर्वाद करछिलो, केकटा खाइए दिच्छिलो। आर प्रथमे किन्तु केउई माने भाई के केकटा खाइए देयनि, ताई आमार भाई निजे निजे केकटा काट करे निजे निजे खेये निल। हाँ इस रे कि बोलबो आमार माने एत हासि पाच्छिलो भाई के देखे। सेई समय कि बोलबो आमि जोदि भाई के निये माने केक काटता माने केक काट कराताम ना आमि तो भाई के खाइए टाइए तारपरो गाले टाले लागिए दिए दिताम केक। हाँ तो जाइ होक सेटा कोनो बड़ ब्यापार नय। तो एबार एदिके देखो सबकिछु रेडी करा हয়ে গেছে। এবার সবাইকে খেতে বসানো হয়ে গেছে। ঠিক আছে প্রথমে এই যে বাচ্চা পাইটিদের বর বসানো হয়ে গেছে খেতে, তারপর সবাইকে দেওয়া হচ্ছে ওদিকে। তো এখানে লুচি, তারপর আলুর দম, পায়েস, কেক আর হ্যাঁ আর কিছু মিষ্টি আর হ্যাঁ বুঝিয়া। ঠিক আছে তো সবকিছুই ওদেরকে দেওয়া হচ্ছিল। আর আমি আর বনু আমরা কিন্তু সবার লাস্টে খেয়েছি। হ্যাঁ এটা আর ক্যামেরাতে আমি নিইনি কারণ আমরা সবার লাস্টে বসেছিলাম। হ্যাঁ তো এইদিকে দেখো সবাই এদিকে পরিবেশন করছিল আর আমার বনুও কিন্তু পরিবেশন করছিল। হ্যাঁ সেটাও আমি তোমাদেরকে দেখাবো। এই যে দেখো বনু মিষ্টি নিয়ে দাঁড়িয়ে আছে, সবাইকে মানে অলমোস্ট কয়েকজনকে দিয়ে এসেছে আর কয়েকজন বাকি ছিল ওদেরকেও দিয়ে আসবে বলে। আর এদিকে ডান্স, এদিকে দেখো ওরা তিনজনে মিলে মানে ওরা তিনজনই ভাই। হ্যাঁ তো ওরা তিনজন ভাই মিলে দেখো কি ডান্স চলছে। ইস বাবারে আর বনু এদিকে আমাকে ইশারা করছিল কি রে তুই কখন ডান্স করবি আমি কখন ডান্স করবো এইসব কিছু বলতে বলতে আমাদের দিনটা পেরিয়ে গেল। হ্যাঁ আমি এদিকে ক্যামেরা করছিলাম আর ওদিকে বনু পরিবেশন করছিল। তো ভাই সবাই কিন্তু এখানে অনেক মজা করছিল মানে যতজন কি দেখতে পাচ্ছ। তারপরে যে দেখো ফাইনালি মানে ভাইয়ের জন্মদিন শেষ হয়ে গেছে মানে অলমোস্ট কমপ্লিট। হ্যাঁ পুরো দিনটাই শেষ আর অনেকটা রাতও হয়ে গেছে কিন্তু আমার ভাইয়ের মানে এনজয় শেষ হচ্ছে না। হ্যাঁ ওই এবার সবার মানে গিফট খুলছে। হ্যাঁ গিফট খুলে খুলে দেখছে। তো বনু আসলে ভাইকে একটা খেলনার জিনিস দিয়েছিল আর আমি ভাইকে সেলিব্রেশন গিফট করেছি। হ্যাঁ আসলে বললাম না মানে ভাইয়ের জন্মদিনে আগে থেকে আমরা কোনো কিছু প্ল্যানিং করিনি তাই বাজার থেকে মানে তাড়াহুড়ো করে যা পেয়েছি নিয়ে এসেছি। হ্যাঁ তো যাই হোক নেক্সট বার যদি ভালো করে ভাইয়ের জন্মদিনটা আমরা পালন করি তাহলে আগে থেকেই সব কিছু কেনাকাটা করে রেখে দেবো আর ভাইয়ের জন্য একটা ভালো গিফট নিয়ে আসবো। আর হ্যাঁ दी तो आसते पारिनी ताई भाइयर माने दीर तरफ थेके भाइयर जोन्नो जेटा गिफ्ट सेटा तो रयेई गेलो। हाँ बाकी रये गेलो। तो जाइ होक एबार देखो एदिके भाई एकटा एकटा करे गिफ्ट खुलछे आर भीषण हैप्पी होच्छिलो। हाँ भीषण खुशी होच्छिलो। आर सेई बोलते बोलते आजकेर भिडियोटा आमि एखाने शेष करे दिच्छि। आर भिडियोटा केमन लागलो कमेंटे अवश्यई तोमरा जानिये दिओ। तो सबाइके टाटा बाई बाई, फिरे आसछि आरो नतुन नतुन भिडियोर साथे। सबाई भालो थेको, टाटा।